জিও বাংলা গল্পের আসর। নমস্কার, সবাইকে স্বাগত। শুরু হচ্ছে জিও বাংলা গল্পের আসর। আজকের গল্প শিয়াল পণ্ডিত, গল্পকার দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। গল্পটি নেওয়া হয়েছে ঠাকুরমার ঝুলি গ্রন্থ থেকে। এক যে ছিল শিয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল, তার ছেলে সে কম বা কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোঁফে চাড়া দিয়া শিয়াল পণ্ডিত সুঁটির বনে এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল। চিঁচি পোকা ঝিঁঝি পোকা রামফড়িঙের ছা, কচ্ছপ কেন্ন হাজার পা, কেঁচো বিছে গুবড়ে আরশুলা ব্যাং, কাঁকড়া মাকড়া এই এই ঠ্যাং। শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া, পড়ুয়াদের পড়ায় পণ্ডিতের সাড়ায়। সুঁটির বনে দিন রাত হট্টগোল। দেখিয়া শুনিয়া এক কুমির ভাবিল, তাই তো, সকলের ছেলেই লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে। কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় সাত ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল। ছেলেরা আঞ্জি কখ পড়ে। শিয়াল বলিল, কুমির মশাই, দেখেন কি হ্যাঁ, সাত দিন যাইতে না যাইতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া উঠিবে। মহা খুশি হইয়া কুমির বাড়ি আসিল। পণ্ডিত মহাশয় পড়ান, রোজ একটি করিয়া কুমিরের ছানা দিয়া জল খান। এইরকম করিয়া ছয় দিন গেল। কুমির ভাবিতেছে, কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ ধনুর্ধর হইয়া আসিবে, আজ একবার দেখিয়া আসি। ভাবিয়া কুমির রানীকে বলিল, ওগো, ইলিশ খলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি আর চিতল বোয়ালের মড়মড়ি সব তৈয়ার করিয়া রাখো, ছেলেরা আসিয়া খাইবে। বলিয়া কুমির পুরানো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙ্গির টোপর পুড়িয়া এক গাল শেওলা চিবাইতে চিবাইতে ভুঁড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়া উপস্থিত। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, দেখি 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 ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখিয়াছে। তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মহাশয় বলিলেন, আসুন আসুন বসুন। হ্যারে গুবরে তামাক দে, আরে ফড়িং নসি ডেবে নিয়ায়, হ্যারে কুমির সুন্দরেরা কোথায় গেল রে, বসুন বসুন আমি ডাকিয়া নিয়ে আসি। গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ একটি ছানাকে উঁচু করিয়া সাতবার দেখাইল। বলিল, কুমির মশাই, এত খাটিলাম খুটিলাম, আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন, এই সব ছেলেই বিদ্যা গজগজ হইয়া গিয়াছে, আর একদিন থাকিলে একেবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে। কুমির বলিল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহাই হইবে। বোকা কুমির খুশি হইয়া চলিয়া গেল। পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়া সব শেষ জলযোগ সারিয়া পাঠশালা পুটশালা ভাঙিয়া ফলায়ন। পিট্টান তো পিট্টান, কুমির আসিয়া দেখে পড়ুয়ারা পড়ে না, শিয়াল পণ্ডিত ঘরে নাই, সুঁটির বন খালি। কুমির তখন সব বুঝিতে পারিল। গালে চর, মাথায় চাপড়, হাপুস নয়নে কাঁদিয়া কুমির বলিল, আচ্ছা পণ্ডিত দাঁড়া, আর কি কাঁকড়া খাবি না, আর কি খালে যাবি না, ওই খালে তো কাঁকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাতে রাবি। কুমির চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল। কদিন যায়, শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে প্রাণান্তেও জলটিতে পা ছোঁয়ায় না। শেষে পেটের জ্বালা বড় জ্বালা, তার উপর ওপারের চড়ায় কাঁকড়ারা ছায়ে পোয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধিড়িং ধিড়িং নাচে। আর কি সয়, সব ভুলিয়া টুলিয়া যাক প্রাণ থাক মান জলে দিলেন ঝাঁপ। আর কোথায় যায়, ৩৬ ঘণ্টা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল। টানাটানি ঘুরাঘুরি পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়া ঠেকিলে। অমনি এক নলের আগা ভাঙিয়া হাসিয়া পণ্ডিত বলিল, কুমির মশাই এত বোকা তা তো জানিতাম না, কোথায় বা আমার ঠ্যাং, কোথায় বা লাঠি, হ্যাঁ ধরুন ধরুন লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন। কুমির ভাবিল, হ্যাঁ লাঠি ধরিয়াছি, ধর ধর ধর, ঠ্যাং ছাড়িয়া কুমির লাঠিতে কামড় দিল। নল ছাড়িয়া দিয়া পণ্ডিত তিন লাফে পাড়, কুমির মশাই হক্কা হুয়া, আবার পাঠশালা খুলিব, ছেলে পাঠাইও। আবার দিন যায়, শিয়ালের আর লেজটিতেও কুমির পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি টুদ্ধি আঁটিয়া
সটান লেজ রোদমুখ হাঁ, ঢেঁকি অবতার হইয়া কুমির খালের চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে মরিয়া পড়িয়া রইল। শিয়াল পণ্ডিত সেই পথে যায়, দেখিল বস কুমির তো মরিয়াছে, যাই শিয়ালিকে নিমন্ত্রণটা দিয়াসি। কিন্তু পণ্ডিতের মনে মনে সন্দ, গোঁফে তিন চাড়া দিয়া দাঁত মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে, হা বড় সাধু লোক ছিল গো, কি হয়েছিল গো, কি করে গেল, আচ্ছা লোকটা যে মরিল তার লক্ষণ কি, কান নড়বে পটাপট, লেজ পড়বে চটাচট, তবে তো মরা, এ বেটা এখনো তবে মরেনি। কুমির ভাবিল কথা বুঝি সত্যি, কান নাই তবু কুমির মাথা গুড়াইয়া কান নাড়ে, চটচট চটচট লেজ আছাড়ে। দূরে ছিল কতকগুলি রাখা, ওরে 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 ওই সে কুমির ডাঙা এলো যে বেটা সেদিন বাছুর খেল। কাস্তে লাঠি ইট পাটকেল ধরার ধর পড়ে, হই হই রই রই করিয়া আসিয়া রাখালের দল কুমিরের পিছনে লাফিয়া গেল। শিয়াল পণ্ডিত তিন ছুটে চম্পট, হক্কা হওয়া কুমির মশাই নমস্কার, এবার পালাই। অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের খেতে ঢুকিলেন, ক্ষুধায় পেটটি আনচান মনের সুখে বেগুন খান। খেতে খেতে হঠাৎ কখন নাকে ফুটলো কাঁটা, হ্যাঁচ হ্যাঁচ ফ্যাঁচ ফ্যাঁচ, কিছুতেই কিছু না, রক্তে ভেসে গেল গাটা। শেষে কাবুজাবু হইয়া শিয়াল নাপিতের বাড়ি গেলেন। নরসুন্দর নরের সুন্দর ঘরে আছো হে, বাইরে একটু এসো রে ভাই নরুনখানা নে। নাপিত বড় ভালো মানুষ ছিল, নরুন লইয়া আসিয়া বলিল, খেয়ে ভাই শিয়াল পণ্ডিত, তাই তো তাই তো, এ কি এ কি এ কি, আহা নাকটা তো গিয়াছে। দু ফোঁটা চোখের জল ফেলিয়া ফুঁপিয়া ফুঁপিয়া শিয়াল বলিল, ওই তো দুঃখে কাঁদি রে ভাই, মন কি আমার আছে, তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে। নাপিত বড় দয়ালু, মন গলিল, বলিল বসো বসো কাঁঠা খুলিয়া দিতেছি। একে হলো আর, শিয়ালের নাক কাটা গেল, কাঁটা করতে বার। ওরে হতবাগা পাঁজি পাশণ্ডে নাপিত, দেখতো দেখতো কি করেছিস, দে বেটা দে আগে আমার নাক জুড়িয়া দে, নইলে তোকে দেখাচ্ছি। ভালো মানুষ নাপিত ভয়ে থতমত, বলিল দাদা বড় বড় ছুবুক হইয়া গিয়াছে, মাফ করো ভাই, নইলে গরিব প্রাণে মারা যাই। শিয়াল বলিল, আচ্ছা যা যা হইবার তা তো হইল, তবে তোর নরুনখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি। কি করে নাপিত শিয়ালকে নরুনখানা দিল, নরুন পাইয়া শিয়াল বলিল, আচ্ছা তবে আসি। শিয়াল এক কুমোরের বাড়ির সামনে দিয়া যায়, দেখিয়া কুমোর বলিল, কে বড় ভাই কে যাচ্ছ, মুখে ওটা কি? শিয়াল বলিল, কুমোর ভাই নাকি, হো হো হে হে একটা নরুন নিয়া যাচ্ছি। কুমোরেরও একটা নরুনের বড় দরকার, বলিল তা ভাই দেখি দেখি তোমার নরুনটা কেমন। পরখ করিতে করিতে নরুনটা মট করিয়া ভাঙিয়া গেল। কুমোর বলিল, আহা, চটিয়া উঠিয়া শিয়াল বলিল, অজ্ঞে কুমোরের পোষ, সেটি হবে না, ভালো চাও তো আমার নরুনটি জোগাইয়া দাও। সে গায়ে কামার নাই, নিরুপায় হইয়া কুমোর বলিল, এখন কি করি ভাই, মাপ না করিলে যে গরিবের আরে মারা যাই। শিয়াল বলিল, তবে একটি হাঁড়ি দাও। কুমোর একটি হাঁড়ি দিয়া হাঁপ ছাড়িয়া মাছিল, হাঁড়ি লইয়া শিয়াল আবার চলিতে লাগিল। এক বিয়ের বর যায়, বোম পটকা আতশবাজি ছুঁড়িতে ছুঁড়িতে সকলে চলিয়াছে, অন্ধকারে কে জানে একটা পটকা ছুড়িয়া গিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল, হাঁড়িটি ফাটিয়া গেল। দুই চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল, কে হে বাপু বড় বর যাচ্ছ, বাজি পড়াবার আর জায়গা পাও নাই, ভালো চাও আমার হাঁড়িটি দাও। বর ভেবা চাকা খাইয়া গেল, সকলে বলিল, মাফ করো মাফ করো মাফ করো ভাই মাফ করো, এই নইলে নইলে আমরা তো সব মারা যাই। শিয়াল বলিল, সেটি হবে না, কোনেটিকে আমায় দাও, তারপর তোমরা যেখানে খুশি যাও। কি আর করে, বর কোনেটি শিয়ালকে দিল, কোনে পাইয়া শিয়াল সেখান থেকে চলিল। এক ঢুলির বাড়ি গিয়া শিয়াল বলিল, ঢুলি ভাই ঢুলি ভাই, তোমরা কজন আছো, আমি বিয়ে করিব, সব ঢোল বায়না করো দেখি, কোনেটি তোমার এখানে থাকিল, আমি পুরুত বাড়ি চলিলাম। ঢুলি ঢোল বায়না করিতে গেল, শিয়াল পুরুত বাড়ি চলিল, ঢুলি বউ কুটনা কাটিতে বসিয়াছে। কোনেটি ঝিমাইতে ঝিমাইতে বঁটির উপরে পড়িয়া গিয়া
কাটিয়া দুই খান হইয়া গেল। ভয়ে ঢুলিব কোণের দুই টুকরা নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল। পুরুত নিয়ে আসিয়া শিয়াল দেখে কোণে নাই। ভালো চাও তো ঢুলিব, কোণেটি এনে দাও। ভয়ে ঢুলিব ঘরে উঠিয়া বলে, ও মা কি হবে গো? শিয়াল বলিল, সেসব কথা থাক, ঢুলির ঢোলটি দাও তো ছাড়িয়া দিচ্ছি। ঢুলি বউ ভাবিল বাঁচিলাম, তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল। ঢোল নিয়া গিয়া শিয়াল এক তাল গাছে উপর উঠিয়া বাজায় আর গায়। তাক টুমাডুম টুমাডুম, বেগুন কাথে ফুটলো কাঁটা, তাক টুমাডুম, কাঁটা খুলতে কাটলো নাক, তাক ডুমাডুম ডুম, নাকুর বদল নরুম পেলাম, তাক ডুমাডুম ডুম, নরুন দিয়ে হাড়ি পেলাম, তাক ডুমাডুম ডুম, হাড়ির বদল কোণে পেলাম, তাক ডুমাডুম ডুম, কোণে দিয়ে ঢোল পেয়েছি, তাক ডুমাডুম ডুম, ডাগুম ডুগুম ডুম ডুমাডুম ডুমাডুম ডুম ডুম। মনের আনন্দে শিয়াল যেই নাচিয়া উঠিয়াছে, অমনি পা হড়কাইয়া গিয়া